আমরা আলোচনা করব কতগুলো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর নীল বিপ্লব কথাটি মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন পাইক বিদ্রোহ কবে শুরু হয় পাইক বিদ্রোহ শুরু হয় আঠেরোশো সতেরো সালে সঠিকোত্তর হবে অপশান বি ডবলু এইচ ও এর সদর দপ্তর কোথায় ডব্লু এইচ এর সদর দপ্তর জিনোভা সঠিক উত্তর হবে অপশান সি WHO WHO ডব্লু এইচও এর ফুলফার্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান পরবর্তী প্রশ্ন নীল কমিশন কত সালে গঠন করা হয় নীল কমিশন গঠন করা হয় আঠেরোশো ষাট সঠিক উত্তর হবে অপশান ডি নাইজার কোথাকার প্রধান নদী নাইজার হচ্ছে পশ্চিম আফ্রিকার প্রধান নদী সঠিক উত্তর অপশান বি কমনওয়েলথের সদর দপ্তর কোথায় কমনওয়েলথের সদর দপ্তর অপশন ডি লন্ডন জৈব অ্যাসিডের উদাহরণ কি জৈব অ্যাসিডের উদাহরণ সাইট্রিক অ্যাসিড টার্ট্রিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান সি দুটোই মানব জমিন কোন লেখকের বিখ্যাত রচনা মানব জমিন শীর্ষেন্দু বং মুখোপাধ্যায়ের বিখ্যাত রচনা সঠিক উত্তর হবে অপশান ডি কোন জায়গাটি স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত স্বর্ণ মন্দিরের শহর নামে পরিচিত অমৃতসর উত্তর হবে অপশান এ পরবর্তী প্রশ্ন ওয়ান পার্শে কী টু কত আলোকবর্ষ ওয়ান পার্শে টু থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ উত্তর হবে অপশান এ এই ছিল গুরুত্বপূর্ণ দশটি উত্তর